ESAD ইনজেকশন আপনার গরু মহিষ বাছুর ছাগল বেড়ার জন্য যেসব ক্ষেত্রে পুশ করবেন। আসসালামু আলাইকুম, FRK ভিজিবল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে একটা মেডিসিন দেখতে পাচ্ছেন, এই মেডিসিনটার নাম হচ্ছে ESAD বেট। আসলে এটা ইনজেকশন। এই ইনজেকশনটা গরু মহিষ বাছুর ছাগল বেড়ার জন্য কী কী উপকারে আসে এবং এই ইনজেকশনের উপাদানগুলো কী কী সে বিষয়ে আপনাদের বিস্তারিত বলবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সো প্রথমে আপনাদের বলি, ESAD বেট ইনজেকশন হচ্ছে তিনটি উপাদান নিয়ে এই ESAD বেট ইনজেকশনটা গঠিত। ESAD বেট ইনজেকশনের যে তিনটি উপাদান হচ্ছে সেগুলো হলো ভিটামিন এ বিপি 80,000 আয়ু, ভিটামিন ডি 30-40,000 আয়ু এবং ভিটামিন ই 20 মিলিগ্রাম। এই তিনটি উপাদান নিয়ে ESAD বেট ইনজেকশনটা গঠিত। ESAD বেট ইনজেকশনটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস অ্যাগ্রোভেট ডিভিশন কোম্পানির। ESAD-র খুচরা দাম হচ্ছে 402 টাকা এবং এই ESAD 100 ml এর বায়াল। ESAD ইনজেকশন আপনার গরু মহিষ বাছুর ছাগল বেড়ার জন্য যেসব ক্ষেত্রে পুশ করবেন, যেমন গরু মহিষ, তারপর গবাদি পশুর প্রাণীদের প্রজননের ক্ষেত্রে ফলপ্রসূ এবং ইহা চর্মের এপিথেলিয়াল টিস্যুর পরিপূর্ণতা দান করে, ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণের জন্য ইহা প্রয়োজনীয় যা প্রাণীদের হাড়ের বৃদ্ধিতে সহায়তা করে। ESAD ইনজেকশন যে কোনো প্রাণীদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে এবং পেশির বিভিন্ন অসুখের প্রবণতা কমায়। ESAD গরু মহিষ বাছুর ছাগল বেড়াকে যে নিয়মে পুশ করবেন, যেমন গরু মহিষ ও গুড়ার জন্য 100 কেজি ওজনের জন্য 10-15 মিলি মাংসে পুশ করা যায় এবং বাছুরের জন্য 30-40 কেজি ওজনের জন্য 5 মিলি করে এই ESAD বেট ইনজেকশনটা পুশ করবেন। বেড়া ও ছাগলকে অবশ্যই 2-4 মিলি করে ইনজেকশনটা পুশ করবেন। 2-3 দিন পরপর এই ইনজেকশনটা পুশ করা যায়, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অথবা আপনারা যে কোনো ভেটেরিনারি চিকিৎসকের সাথে পরামর্শ করে এই ESAD বেট ইনজেকশনটা পুশ করবেন। ESAD বেট ইনজেকশন গর্ভাবস্থায় ও দুগ্ধদানকালে এই ইনজেকশনটা পুশ করা যায়, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন মেডিসিন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।